একেবারে আমরা নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি উমাকান্ত যে মাঠ রয়েছে সেখানে, এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একেবারে জোর প্রস্তুতি চলছে ভোটের ঠিক প্রাককালে। আজ কিন্তু সেখানে 15ই ফেব্রুয়ারি এবং আগামীকাল 16ই ফেব্রুয়ারি মানে ত্রিপুরা বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরাতে, এবং একেবারে বলতে গেলে আমরা দেখতে পাচ্ছি নিরাপত্তা রক্ষীরা বা যেসব ইভিএমগুলি রয়েছে বিভিন্ন যে পোলিং স্টেশন বা বিভিন্ন যে ভোট কেন্দ্রে যে নিয়ে যাওয়া হবে তার কিন্তু একেবারে চূড়ান্ত প্রস্তুতি চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে নিরাপত্তার যে ব্যবস্থাটা রয়েছে সেদিকে কিন্তু কঠোর একটা নজর রাখা হয়েছে। এছাড়াও কিন্তু যারা প্রিসাইডিং অফিসার রয়েছে প্রত্যেকে নিজেদের মতো করে তাদের যে দায়িত্ব রয়েছে সেগুলি পালন করছেন, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু যে ইভিএমগুলি রয়েছে প্রত্যেকটি পোলিং স্টেশনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ব্যাপক প্রস্তুতি এখানে কিন্তু চলছে। অবশ্যই আমি একেবারে আমরা গ্রাউন্ড থেকে আপনাদেরকে সরাসরি তুলে ধরার চেষ্টা করব, প্রত্যেকটা আপডেটের সঙ্গে থাকবেন। দেশের মহান গণতান্ত্রিক ঐতিহ্যকে রক্ষা করে আগামীকাল অনুষ্ঠিত হবে 23 ত্রিপুরা বিধানসভা নির্বাচন। রাজ্যে শান্তিপূর্ণ এবং হিংসামুক্ত নির্বাচনের লক্ষ্যে সব দিকে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। বুধবার উমাকান্ত স্কুল থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইভিএম সহ প্রয়োজনীয় ভোটের সরঞ্জাম নিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন কমিশন নিযুক্ত নির্বাচনী আধিকারিক এবং কর্মীরা। শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে এবং প্রিসাইডিং অফিসার সহ ভোট কর্মীরা সম্পূর্ণ তৈরি বলে জানান নির্বাচনী আধিকারিকরা। এরপর কিন্তু তৈরি হয়েছে আর পোলিং অফিসার যারা আছেন তারাও কিন্তু প্রিসাইডিং, মানে আমি প্রিসাইডিং হলে কি হবো, কারণ যেহেতু চেইন প্রত্যেকই প্রিসাইডিং অফিসারের দায়িত্ব থাকবে এবং প্রত্যেকের কাজ করতে হবে, কাজ করার পর কিন্তু কাজটা সুন্দরভাবে তুলে আনতে হবে। আসলে নির্বাচনের কাজটা শুরু থেকে শেষ পর্যন্ত করার যে মূল দায়িত্ব সেটা কিন্তু একটা বুথের যে প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার যারা আছেন তাদের উপরে ন্যস্ত থাকে। সেই কাজটা করার জন্য কিন্তু আমরা সম্পূর্ণভাবে তৈরি, এবং যারা উপরে রিটার্নিং অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আছেন তারা কিন্তু সেই কাজ করার ক্ষেত্রে আমাদের পূর্ণ সহযোগিতা করছেন এবং পুরো দায়িত্ব নিয়ে আমাদের উপর সম্পূর্ণ নজর রাখছেন। আশা করি নির্বাচনটা খুব বেশ ভালোভাবে হবে আর সেই কাজটা ভালোভাবে করার জন্যই কিন্তু আমি যাব। আপনার অনুভূতিটা কীরকম প্রিসাইডিং অফিসার হিসেবে একজন ভোট কর্মী হিসাবে? হ্যাঁ, আসলে যে কথাটা যে ভোট কর্মী হিসেবে তো ভোট নেওয়ার কাজটা খুব একটা আনন্দের ব্যাপার, কারণ আগে আরও বেশ কয়েকবার নিয়েছি, শুধুমাত্র প্রিসাইডিং নয় পোলিং অফিসার হিসেবেও আমি এডিশনাল থেকে শুরু করছি, এডিশনাল, থার্ড পোলিং, সেকেন্ড পোলিং, তারপর ফার্স্ট পোলিং, তারপর প্রিসাইডিং, মানে একটার পর একটা অভিজ্ঞতা সঞ্চয় করে এখানে এসেছি। আসলে কথাটা হচ্ছে কাজ করার অভিজ্ঞতা এবং কাজ করার ক্ষেত্রে আনন্দ অনেক বেশি, আনন্দ নিয়ে কাজ করতে হয়, যতই কঠিন হোক না কেন মনে ফুর্তি বা আনন্দ নিয়ে কাজ করলে সেই কাজ কিন্তু খুব সহজভাবেই করে যায়, সেটা আমার অনুভূতির মধ্যে তৈরি হয়েছে। আমরা প্রতিটা পুলিং স্টেশনের জন্য সিএপিএফ দিচ্ছি, কোনো স্টেট পুলিশ বা এসএমই স্টেট আর্ম পুলিশ দিচ্ছি না, প্রতিটা পুলিং স্টেশনে আমরা সিএপিএফ দিচ্ছি। তারপর পুলিং স্টেশনের বাইরে আমরা পুলিশ সেক্টর অফিসার এবং সিভিল সেক্টর অফিসার আছে তাদেরকে আমরা স্টেট আর্ম পুলিশ দিচ্ছি, পাঞ্জাব পুলিশ হতে পারে, মহারাষ্ট্র পুলিশ হতে পারে, সিকিম পুলিশ হতে পারে, তাদেরকে আমরা দিচ্ছি। এটা ছাড়াও সেক্টর প্রতিটা সেক্টর 4-5টা পুলিং স্টেশনে এক একটা সেক্টর রয়েছে, এই সেক্টরের মধ্যে আমরা আরও এখানের মধ্যে আমরা সিএপিএফ আইদার সিএপিএফ বা স্টেট পুলিশ ফোর্স রাখছি। এটা ছাড়াও প্রতিটা পিএসএ আমরা কিউআরটি রাখছি, এছাড়াও টিএসআর ত্রিপুরা যে স্টেট ট্রাইফেলস আছে স্টেট ট্রাইফেলসের এরিয়া ডোমিনেশন আমরা রাখছি, অর্থাৎ কালকে ভোটটা যাতে ফ্রি ফেয়ার হয় আমরা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা আমরা রাখছি। হ্যাঁ, আজকে রওনা দিচ্ছে, অলরেডি আমরা কমার্স সার্টিফিকেট ইস্যু করে দিচ্ছি, অনেকগুলি অনেকেই নিয়ে গেছেন, প্রিসাইডিং অফিসাররা নিয়ে গেছেন। সার্বিক মানে সুষ্ঠু এবং যে অবাধ নির্বাচনের কথা বলছে সেটা, সেই বিষয়ে কীভাবে দেখছেন? এটা হবে, অবশ্যই হবে, এতদিন তো ঠিকমতোই চলে গেছে, কোনো বিশৃঙ্খলা হয়নি, আর আশা করি আজকেও কালকেও কীরকম ফৌজ মানে টোটাল এই যে সদরের থাকবে? অ্যাকচুয়ালি সদর করে বলছি না, আমি আমার যে আমতলি পুলিশ সাব ডিভিশন এর মধ্যে 16 থেকে 17 কোম্পানি সিএপিএফ ইউজ হচ্ছে একটা সাব পুলিশ সাব ডিভিশনের মধ্যে, এবার বুঝেন যে পুরো ডিস্ট্রিক্টে কতটুকু। উমাকান্ত স্কুল থেকে ভোট প্রস্তুতির সামগ্রিক চিত্র তুলে ধরেছেন সংবাদ মাধ্যম রাইজ ইস্ট নিউজের সংবাদ প্রতিনিধি। সংবাদ প্রতিনিধির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সদর এসডিপিও অজয় কুমার দাস জানিয়েছেন
শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে প্রতিটি পুলিং বুথে মোতায়েন থাকবে সিআরপিএফ। ভোটারদের স্বার্থে বুথের বাইরেও ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। বিভিন্ন সেক্টরেও পুলিশ অবজারভার সহ অন্যান্য নির্বাচনী আধিকারিকরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন নিরাপত্তা আধিকারিকরা। সামগ্রিকভাবে শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন এবং প্রশাসন। নিজেদের পবিত্র ভোটাধিকার প্রয়োগ করে আগামীকাল সেই প্রস্তুতিকেই পূর্ণতা দেবেন লক্ষ লক্ষ ত্রিপুরাবাসী। একেবারে আপনারা দেখতে পাচ্ছেন যে উমাকান্ত একাডেমির মাঠ রয়েছে, সেখানে কিন্তু একেবারে সকাল থেকে চরম একটা প্রস্তুতি, চরম একটা ব্যস্ততা চলছে। এখানে যারা প্রিসাইডিং অফিসার রয়েছে বা যারা এই যে ভোট গ্রহণ প্রক্রিয়া রয়েছে সেটার কাছে যারা নিযুক্ত রয়েছেন প্রত্যেকেই কিন্তু একেবারে সকাল থেকে এখানে হাজির রয়েছেন, যা যে যার মতো করে কিন্তু যেখানে ওদের পোলিং স্টেশন পড়েছে বা যেখানে ভোট গ্রহণের যে কাজকর্ম পড়েছে বা এটা নিয়ে সেখানে কিন্তু প্রত্যেকেই সেখানে একেবারে চরম ব্যস্ততার সাথে কাজ করে যাচ্ছেন। একেবারে আমরা সেখানে বলতে পারি যে 7টি বিধানসভা কেন্দ্র এবং পোলিং স্টেশন কিন্তু রয়েছে 3,337 এবং এতগুলি পোলিং স্টেশনের মধ্যে কিন্তু আমরা বলতে পারি সেখানে একটা আলাদা ব্যাপার রয়েছে, কারণ প্রত্যেকজন কিন্তু এখানে যারা রয়েছেন, যারা প্রিসাইডিং অফিসার বলুন বা যারা দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে প্রত্যেকে কিন্তু নিজেদের মতো করে সেই যে প্রক্রিয়াটা রয়েছে সেটা সম্পন্ন করছে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু এক এক করে এখান থেকে কিন্তু যে ইভিএম মেশিনগুলি রয়েছে সেগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেসব পোলিং স্টেশনগুলি রয়েছে সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা যদি বলি সেখানে নিরাপত্তাটা, সেটা কিন্তু কেন্দ্রীয় যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছে তাদেরকে বেশি আমরা লক্ষ্য করতে পারছি। এখানে কেন্দ্রীয় নিরাপত্তার একটা টিম এখানে আনা হয়েছে এবং এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকজন কিন্তু এখান থেকে ইতিমধ্যে কিন্তু বেরিয়ে পড়েছে, যার যার মতো করে যে পোলিং স্টেশন রয়েছে সেখানে পৌঁছে যাওয়ার জন্য ইভিএমগুলোকে নিয়ে। এবং আমরা শুধুমাত্র কিন্তু এখানে যে পুরুষ যারা রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি এমনটা কিন্তু একেবারেই নয়, এখানে কিন্তু মহিলা প্রিসাইডিং অফিসারও কিন্তু রয়েছে। ঠিক আছে, তো মহিলাদের দ্বারা বা মহিলা ভোটকর্মীদের দ্বারাও কিন্তু এবছর যে বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে। আমরা দেখেছি এর আগেও যে নির্বাচনগুলি হয়েছিল সেখানে কিন্তু মহিলাদের একটা প্রায়োরিটির ব্যাপারটা ছিল, কিন্তু এবারও কিন্তু ঠিক একইভাবে এখানে লক্ষ্য করা যাচ্ছে মহিলাদের দ্বারা ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার যে ব্যাপারটা সেটা কিন্তু উঠে আসছে। এবং 7টি বিধানসভা কেন্দ্র আমরা জানি ত্রিপুরাতে এবং 8টি জেলা আর 7টি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যে যে পোলিং স্টেশনগুলি রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন জায়গায় ইভিএমগুলিকে। এবং আপনারা এই মুহূর্তে একেবারে সরাসরি দেখতে পাচ্ছেন সেই চিত্র, আমরা উমাকান্ত একাডেমি থেকে বা উমাকান্ত মাঠ থেকে কিন্তু সরাসরি সেই চিত্রটি তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আপনারা যারা অফিসাররা রয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া নিযুক্ত তাদের, তারা কিন্তু একেবারে প্রত্যেকটা যে গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলি রয়েছে সেগুলো নিয়ে কিন্তু যার যার মতো করে সেই পোলিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। কারো কারো সেখানে বাড়ি থেকে অনেকটা দূরে এসে বিভিন্ন পোলিং স্টেশনে গিয়ে ওনারা কাজ করবেন। আগামীকাল যে 16 ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে এবং আজকে দিনে দাঁড়িয়ে আমরা বলতে পারি নির্বাচন কমিশন কিন্তু একেবারেই প্রস্তুত অনেকটা, কারণ আমরা এখানে যে ব্যস্ততাটা দেখতে পাচ্ছি চরম ব্যস্ততা, প্রত্যেকের মধ্যে একটা আলাদা ব্যস্ততা কাজ করছে। এখানে প্রত্যেকে চাইছে খুব শীঘ্রই যাতে যে যার মতো করে পোলিং স্টেশনে যাতে পৌঁছে যায় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় নিরাপত্তার যে ব্যাপারটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা কথা বলে নেব ওনার সাথে, অজয় কুমার দাস যিনি রয়েছেন পশ্চিম ত্রিপুরা, আমরা কথা বলে নেব। স্যার কি বলবেন, কতটা প্রস্তুত রয়েছে নির্বাচন কমিশন বা নিরাপত্তা ব্যবস্থা? নিরাপত্তা একদম ভালো, কন্ট্রোলে আছে, ল অ্যান্ড অর্ডার, যেরকম আপনারা দেখছেন কোনো মেজর ইনসিডেন্ট হয়নি। কালকে ভোট আই দু ডেস্ক খুব ক্রুশিয়াল, আমরা প্রত্যেকটা বুথের মধ্যে সেন্ট্রাল ফোর্স দিয়েছি, তো বুথের মধ্যে তো প্রশ্নই উঠে না, ওয়েবকাস্টিং থাকবে, সিসিটিভি ক্যামেরা থাকবে, তো পুরো খেলে থাকবে। তাছাড়া আমরা যে 200 মিটার পেরিফেরির বাইরে যে আছে, আমরা বিভিন্ন স্টেটের আর্ম পুলিশ আমাদের কাছে এসেছে, ওদের দিয়ে আমরা টহল দিব, সো দ্যাট যে ভোটারদের যে আটকানো না তো বাধা দেওয়ার এই সমস্যাটা যেটা একটা অভিযোগ উঠে প্রায়, এটা যা না উঠে আমরা প্রত্যেকটা সেক্টরের মধ্যে এই ফুট পেট্রোলিং মানে 1.5 থেকে 2 সেকশন করে দিব। সো ওই 8-10টা বুথ নিয়ে একটা সেক্টর বানানো হয়েছে যেখানে এরা ওই টহল দিবে, পুরো ভোটিং প্রসেস পুরো ওদেরও আজকেই আমরা ডেকেছি এখান থেকে কমান্ড দিয়ে দেব, আজকেও চলবে এটা, কালকেও চলবে, দুদিন ভোটের শেষ পর্যন্ত ওরা টহল দিয়ে এনশিওর করবেন যেন সেফ অ্যান্ড ফ্রি ইলেকশন হোক, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, মানুষ যেন কনফিডেন্টলি এসে ভোট করতে পারে, আমাদের এটাই চাহিদা, আমরা পুরো সিকিউরিটি ম্যাটারটা দেখব। তো তাছাড়া আমরা যতগুলো নাকা আছে আজকে থেকে যেহেতু সিএপিএফ যে যত এসেছে আমাদের সেন্ট্রাল ফোর্স এরা তো চলে যাবে বুথে, এগুলো আমরা টিএসআরকে দিয়ে দেবো, তো নাকাগুলো এবং আমাদের সাদারে যেমন 21টা নাকা আছে এটা ফাংশন করবে 24 আওয়ার্স, সো দ্যাট যেই রকম কোনো রকমের দুষ্কৃতি বা ওই অবাঞ্ছনীয় মানে মানুষ বা জিনিস শহরে না প্রবেশ করতে পারে। একটা ব্যাপার
হচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই বিভিন্ন পুলিং স্টেশনে ইভিএমগুলোকে নিয়ে যাচ্ছে, তো এই যে প্রক্রিয়াটা রয়েছে কতক্ষণ সময় নেবে বা কতটার মধ্যে এটা সম্পন্ন হবে মনে হয়? দেখুন, আমাদের তো আইডিয়া আছে দুপুর দুটোর মধ্যে শেষ হওয়া উচিত, কিন্তু অনেক জায়গায় যেরকম ট্রান্সপোর্ট করে আসছে আর প্রচুর বুথ, আমাদের সাদার সাবডিভিশন যেরকম 230টা বুথ আছে, 230টা বুথ মর্নিং থেকে স্টার্ট করেছে, তো একটু টাইম লাগতে পারে। বাট আমাদের আছে যে ডে লাইট থাকা পর্যন্ত, মানে অন্ধকার হওয়ার আগে যেন সবাই বুথের মধ্যে ঢুকে যায়, এটা প্রচেষ্টা করা হচ্ছে এবং টিম কাজ করছে, আশা করি হয়ে যাবে অন টাইম। ধন্যবাদ। থ্যাংক ইউ। একেবারে আপনারা শুনলেন না যিনি ওনার যে কথা রয়েছে, ওনার যে বক্তব্য রয়েছে, উনি কিন্তু একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু যে নিরাপত্তা ব্যবস্থাটা রয়েছে সেটা কিন্তু অত্যন্ত কঠোরভাবে ওনারা দেখছেন পুলিশ প্রশাসনের তরফ থেকে। এছাড়াও আমরা যদি বলি সেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে যে বিষয়গুলিকে বা যে বিষয়গুলির উপর নজর দেওয়া হয়েছে এগুলিও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং আজ তাদের যেটা বক্তব্য যে আজ দুপুর দুটোর মধ্যে কিন্তু প্রত্যেকটা পোলিং স্টেশনে ইভিএমগুলোকে নিয়ে যাওয়া হবে এবং এটাই তাদের মেন টার্গেট, যাতে দুপুর দুটোর মধ্যে যাতে সবগুলি পোলিং স্টেশনে সেই ইভিএমগুলি নিয়ে যাওয়া যায়। কিন্তু এরপরেও দেখা যাচ্ছে যে হয়তোবা কিছুটা সময় ঘাটতি বা কিছুটা সময় লেগে যাবে, কিন্তু এরপরও ওনারা চেষ্টা করবেন বলেছেন যে সন্ধে হওয়ার আগে যেন প্রত্যেকটা পুলিং স্টেশনে যারা ভোট কর্মীরা রয়েছে প্রত্যেকে যাতে পৌঁছে যান যার যার মতো করে ইভিএমগুলোকে নিয়ে। এবং আমরা কিন্তু একেবারে গ্রাউন্ড লেভেল থেকে প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ভোট কর্মীরা যারা এবারের বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়ার কাজে নিযুক্ত রয়েছেন। এবং এর পাশাপাশি নিরাপত্তার ব্যবস্থাটার দিকে বলে কেন্দ্রীয় নিরাপত্তার কর্মীরা কিন্তু এখানে বেশি আমরা লক্ষ্য করতে পাচ্ছি, তার পাশাপাশি যারা রাজ্য নেতৃত্ব রয়েছে তাদেরকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যারা মহিলা যারা ভোট কর্মীরা রয়েছে তাদেরকে আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি। একেবারে মহিলাদের মধ্যে কিন্তু একটা আলাদাই উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। একটু কথা বলবো আমরা তাদের সাথে। ম্যাডাম, কী নাম আপনার? শিউলি ঘোষ। কী নাম আপনার? শিউলি ঘোষ। কোথা থেকে এসেছেন আপনি? আমি আগরতলাই বাড়ি। আচ্ছা, তো আপনি কোন জায়গায়? আপনার 13 প্রতাপপুর 35। আচ্ছা, তো কেমন লাগছে? খুব ভালো লাগছে। এর আগে কি করেছেন? না না, এই ফার্স্ট টাইম। আচ্ছা, কি মনে হচ্ছে এবারে যে নিরাপত্তা ব্যবস্থা বা বাকি সবকিছু? খুব সিকিউর, খুব ভালো। আচ্ছা, ধন্যবাদ। একেবারে আপনারা শুনলেন যে তাদের কথা মতো কিন্তু খুব সিকিউর রয়েছে যে নিরাপত্তা ব্যবস্থাটা রয়েছে সেটা। এবং আজকে বলতে গেলে কিন্তু মহিলাদের মধ্যে যে ব্যাপারগুলি রয়েছে, মহিলা সশক্তিকরণ, আমরা জানি যে বর্তমানে কিন্তু রাজ্যে মহিলাদের যে একটা প্রায়োরিটির বিষয় সেটা কিন্তু সব জায়গায় লক্ষ্য করা যায়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা সেই একই চিত্র দেখতে পেয়েছি, মহিলাদের মধ্যে কিন্তু আলাদা একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা বলতে পারি সেখানে যে 2023 বিধানসভা নির্বাচন একেবারে গতকাল বিকেল 4টার পর থেকে কিন্তু রাজনৈতিক দলগুলির সমস্ত প্রচার প্রসার বন্ধ। এটা নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু এটা একটা নির্দেশিকা জারি করা হয়েছিল এবং এটা কিন্তু একেবারে চলবে শুক্রবার পর্যন্ত হয়তোবা। এবং সেখানে গিয়ে কিন্তু আমরা বলতে পারি বা সেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারি কিন্তু যে জায়গায় প্রচার প্রসার বন্ধ সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে নির্বাচন দপ্তরের তরফ থেকে যেসব ধরনের বিভিন্ন প্রক্রিয়া জারি রয়েছে সেটা অবশ্যই খুবই সুষ্ঠুভাবে চলবে। অবশ্যই আপনারা দেখতে থাকুন সরাসরি ক্যামেরায় নায়নের সাথে। আমি প্রিয়াঙ্কা, আরএ নিউজ।